সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে জন্মের ঠিক নেই মমতাজুল ইসলামের কারণ আমি বলেছি নবী দিবস বেদাত নবী দিবস বেদাত হারাম ইসলামে নেই পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কা মদিনা মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি নবী দিবস বারো রবুল আওয়াল বলে কি ওরা বুঝেই না নবী দিবস তো দূরের কথা বুঝেই না আরে নবীর যেখানে জন্ম দিবস বুঝে না আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে হারাম বেদাত এটা চরম পর্যায়ের বেদাত শুনুন একটা কথা আপনাকে বলে রাখছি আমি মমতাজুল ইসলাম আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বারাসাত থানার ফলদিগেরাম বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাষি পরিবারের ছেলে আমি আমি যে গ্রামে বসবাস করি একজন নিরক্ষর লোক নামটা লিখতে পারে বাপের আমি এক বেটা আল্লাহ কবুল করেছে আপনাদের এখানে এসেছি আমি যে গ্রামে বসবাস করি আমার কটা বউ আমার কটা বেটা আমার কটা বেটি আমার বাড়ির জমি জায়গা কতটা আমার বাড়ির দুতলা একতলা আমার গাড়ি কটা আমি কি করি আমি বাড়ি নামাজ পড়ি কি না আমার ডাক নাম কি আমার বইয়ের দেখতে কেমন আমার বেটা কোন ক্লাসে পড়ে আচ্ছা বলুন তো আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে কোনটা আমার গ্রামের লোক বলতে পারবে এই বিয়াদব মক্কাত আল্লাহ নবী সাল্লাম জন্মগ্রহণ করেছে মদিনাত আল্লাহ নবী সাল্লাম মৃত্যুবরণ করেছে যেখানে জন্ম যেখানে মৃত্যু তারা নব দিবস খুঁজে পাল না আর এই চার নম্বর কোয়ালিটির জিলাপি খাওয়া হুজুর এইখানে সে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিন আর বলছে নবী দিবস যায় এটা বেদাত চরম পর্যায়ের বেদাত এই মমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত শুধু বলছে আমাদের সাথে বসবে বসবে তোমার সাথে কি বসবো তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জর্দা খাওয়া মুকুরু হ্যাঁ তোমার ফতোয়ার কথা বলবো এই আলমগিরিটা কই কিনে আনলাম ঘরে আছে একটা বই কিনে এনেছি আসার সময় কালিয়া চকে ওর নাম হচ্ছে আলমগিরি এই বলতে পারবেন ফতোয় আলমগিরিতে বিবাহের একটা অধ্যায় আছে ওই বিবাহের অধ্যায়ে ফতোয়া আলমগিরিতে লিখছে কি লিখছে বলছে কোনো মানুষ যদি তার ভিতরে যৌবন চলে আসে আর সে যদি একটা সুন্দরী মেয়েকে বলে তুমি কি আমার বউ হবা আর মেয়েটা যদি বলে দেয় হ্যাঁ আমি রাজি আছি বলছে তাহলে ওর সঙ্গে সহবাস করা যায় ফতয়া আলমগিরি আল্লাহর কসম আজকে বইটা কিনে এনেছি কালিয়া চক থেকে বইটা ওর ঘরে রাখা আছে চলুন আপনাকে দেখাবো চলুন বক্তব্য শেষ আপনাকে দেখাবো লিখে দিচ্ছে এই সেই হুজুর ফতোয়া আলমগিরিতে ফতোয়া দিচ্ছে কি ফতোয়া বলছে আল্লাহ আকবর এই দিয়ে আমরা নামাজ শুরু করি বলছে আল্লাহ আকবর না বললেও চলবে কেউ যদি বলে সোভাল আল্লাহ বলছে জায়েজ কেউ যদি বলে আস্তা ফিরুল্লাহ হাত বলছে জায়েজ ইয়া সাত্তারো জায়েজ ইয়া গফারো বলছে জায়েজ আমার দুই বলছে কেউ যদি আল্লাহ বলতে না পারে তাহলে সে যদি ফার্সিতে বলে তবুও চলবে ফতোয়া 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 কার আলমগিরি এই লেখা কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আকবার আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো বলুন আমিন আমিন এদেরকে আপনি যতই বলুন জীবনে বুঝবে না কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এ কথা অনেক জায়গায় বলেছি তবু আমি আবার আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথাটাই